কলি ঘুরতে মেরে গড়া সল জগ জনম আবার ধরম করম রঘুদু ধরম করম রঘুদু কলি ঘুরতে মেরে সর্বকালোচিত গৌরচন্দ্রিকা কেন গাইছি বোঝার সুবিধার জন্য। এই গৌরচন্দ্রিকা শোনেনি বা জানে না যারা কীর্তন পিপাসু তাদের মধ্যে খুব কম ভক্ত আছে যে এই গৌরচন্দ্রিকা আস্বাদন করে নাই। বাবা কলিগুরু তিমির, তিমির বলতে কি বোঝায়, কি বোঝায় তিমির, তিমির বলতে কি বোঝায়, অন্ধকার। এই মুহূর্তে তোমরা সবাই আলোর মধ্যে বসে আছো, বৈষ্ণব মহাজন অন্ধকার কোথায় পেলেন? বলে এই অন্ধকার জড় জাগতিক জগতের অন্ধকার নয়, এই অন্ধকার হলো জীবের চিত্ত গুহার অন্ধকার। যে চিত্ত গুহার অন্ধকারটাকে নাশ করতে এলেন আমার পতিত পাবন দয়াল গৌর, তাকে কে নিয়ে এলেন? তিনি তো এমনি এমনি আসেননি, তাকে তো আনতে হয়েছে। যিনি নিয়ে এলেন তার নাম কি? ধরো হটরের এই জায়গাটার নাম কি? মর্যাদা, জায়গাটার নামই মর্যাদা। বাহ, এ তো দারুণ নাম, তাহলে মর্যাদা দিতে শিখতে হবে বাবা, কারণ এখন তো মানুষ মর্যাদা দেওয়াটাই ভুলে যায়, সম্মান প্রদান করাটাই ভুলে যায়। মর্যাদার মানুষ যখন মর্যাদা আমিও আপনাদের দিতে এসেছি, আপনাদের কাছ থেকে নিতেও এসেছি। এত সুন্দর নাম আমি অনেকদিন পরে শুনলাম, একটা জায়গার নাম হয় মর্যাদা। বাহ, চমৎকার নাম। এখানে যদি আমাকে আমন্ত্রণ না করতেন আমি আসতাম? আমাকে যেমন মর্যাদা সহকারে আমন্ত্রণ করে নিয়ে এসেছো, আর একজনও তিনিও মর্যাদা দিয়ে আমার গৌরহরিকে ধরার বুকে আনয়ন করেছিলেন। কি সুন্দর মিলে যাচ্ছে দেখো, বোঝার জন্য এইভাবে বোঝালে যে কোনো ব্যক্তি বুঝতে পারে। আমাকে যেমন মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেছেন আমি এসেছি এখানে, ঠিক কলিযুগে গৌরহরিকে মর্যাদা সহকারে একজন আমন্ত্রণ জানিয়েছিলেন, তিনি হলেন ঠাকুরানা ঠাকুর আমার শ্রী অদ্বৈত আচার্য প্রভু। যে অদ্বৈত আচার্য প্রভু মহাপ্রভুর থেকে 52 বছরে বড়, একটা দুটো দিন নয়, মাথায় রাখতে হবে। গৌরহরির আবির্ভাব কত বৎসর? প্রতিবারই তো বলে যাই কিন্তু কেউ মনে রাখতে পারে না। মহাপ্রভুর আবির্ভাব হলো 500, কেউ বলতে পারবেন কত মিনময়? এক কমে গেল কি করে? 538তম আবির্ভাব তিথি গেল। আর মহাপ্রভুর থেকে নিতাই চাঁদ কত বড়? 12 বৎসরের। এক যুগ মানে 12 বছর, এক শতাব্দ মানে হচ্ছে এক যুগ, এগুলো হিসাব। 1407 শতাব্দে মহাপ্রভুর আবির্ভাব আর 1406 শতাব্দে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব। বলে এগুলো জেনে কি লাভ? তাহলে কীর্তন শুনেই লাভ না। যে নিতাই গৌরীর জন্ম জানে না, আবির্ভাব তিথি জানে না, তারা কীর্তন শুনে লাভ কি? কারণ কীর্তন তো ছিল না, মহাপ্রভু আসার আগে কি লীলা কীর্তন ছিল? এই লীলা কীর্তন গৌরহরি আসার পরে গৌরহরির ভাবাদর্শ দর্শন করে বিভিন্ন বৈষ্ণব পদকর্তাগণ
তার রূপের মাধুর্য দর্শন করে, গুণের মাধুর্য দর্শন করে তাদের ভাবধারায় পদাবলী রচনা করেছিলেন, সেখান থেকে কীর্তনের সৃষ্টি হচ্ছে। না হলে কীর্তন তো আমি সৃষ্টি করিনি বাবা, হয় নাকি? তবে এখন সৃষ্টি হচ্ছে, মন গড়া কীর্তনও সৃষ্টি হচ্ছে। তো দেখো নিতাই চন্দ্রের 550তম আবির্ভাব তিথি গেল এবছর। আমরা খুব সৌভাগ্যবান সৌভাগ্যবতী যা অন্তত পক্ষে 600 বছর পর্যন্ত কেউ বাঁচবো কিনা এখনো জানি না বাবা, এখনো তো 50 বছর, ততদিন কে থাকবো কে থাকবো না কেউ জানি না, কিন্তু অন্তত পক্ষে নিতাই চাঁদের 550তম আবির্ভাব তিথি দেখে যেতে পারলাম, এটা আমাদের সৌভাগ্য। তো মহাপ্রভুর আবির্ভাব 538, তার সঙ্গে 12 যোগ করে দিন কত হবে, 550। আর অদ্বৈতাচার্য প্রভুর আবির্ভাব মহাপ্রভুর চাইতে তিনি 52 বছরের বড়। আগামী মাঘ মাসে যখন অদ্বৈত সপ্তমী আসবে, যদিও তিথি অনুসারে অনেক সময় ফাল্গুন মাসেও চলে যায়, অদ্বৈত সপ্তমী হবে 590তম, মাথায় রেখো, এগুলো জানার প্রয়োজন আছে। তো সেই অদ্বৈতাচার্য প্রভু গঙ্গা জলার তুলসী দিয়ে শান্তিপুরের সুরধ্বনি গঙ্গার চলে দাঁড়িয়ে বললেন, না তুলসী দল মাত্রেন জলস্য চলুকেন বাহ বিক্রি নীতি সমত মানাং ভক্তব্য ভক্ত বৎসল। এক গন্ডুর জল আর একটি তুলসী পত্র যদি তার চরণে অর্পণ করা যায়, শুনেছি ভক্তের ভগবান নাকি ভক্তের কাছে বিকিয়ে যায়, কিচ্ছু দরকার নাই। এখানে যারা বসে আছেন আমি গ্যারান্টি সহ করে বলে গেলাম, ভগবানকে চাইতে গেলে বা পেতে গেলে টাকা লাগবে না, পয়সা লাগবে না, ধন লাগবে না, ঐশ্বর্য লাগবে। ভগবানকে পেতে গেলে একমাত্র রসদ হল ভক্তের দুফোঁটা নয়নের জল আর একটি করে তুলসী পত্র, এটাই যদি দিতে পারেন প্রেম ভক্তি সহকারে ভক্তের ভগবান ভক্তের কাছে বিকিয়ে যায়। তাই প্রমাণ হল প্রতিদিন আচার্য কাঁদতেন গঙ্গা জল তুলসী দিয়ে, কৃষ্ণ পাদ পদ্ম মনে করে ওই শান্তিপুরীর বাবলা পাঠ যেখানে এখন চর পড়তে পড়তে সুরধ্বনি গঙ্গা অনেক দূরে চলে গেছে। যদি কখনো যাও নদিয়া জেলার শান্তিপুরে ওই বাবলাপাট একবার দর্শন করে এসো, যে সুরধ্বনি গঙ্গার তীরে বসে গঙ্গার ঘাটে বসে প্রতিদিন আচার্য আহ্নিক সমাপন করতেন, প্রতিদিন কাঁদতেন, বাচ্চা না কাঁদলে শিশু না কাঁদলে যেমন মা বুঝতে পারে না সন্তানের ক্ষুধা লেগেছে, আচার্য কেঁদেছিল বলেই গৌরহরি বুঝতে পারলেন কলির চিবির কৃষ্ণ প্রেমের ক্ষুধার জন্যই আমাকে ডাকছে আচার্য, গৌর সঙ্গে গৌরের শোকে শোকে গৌরের শোকে একবারে কৃপা করে করুণা করে। কীর্তন মানে কি জানো বাবা? সেবা, এটা সেবার অঙ্গ। কীর্তন মানে তাকে ভালোবাসার রসদ। আর এই কীর্তন করতে গিয়ে শুনতে গিয়ে যদি দুফোঁটা নয়ন জল না ছড়ে কাদার জায়গা কোথায় পাবো বলো? হরিনামই করতে গিয়ে হরিনাম শুনতে গিয়ে যদি প্রেমের অশ্রু পরিষ্কার হয় তাহলে শুনে লাভ কি বাবা?
আর আমার করেই বলা কি, এটা আমার অনুভূতি, সবার নাও হতে পারে বাবা। গৌরের শোকে শোকে ওগো তোমারই কাঙাল, তোমারই কাঙাল তোমায় ডাকে, ভগবানের সখী আমারই কাঙালে ঠাকুর, ভগবানের সঙ্গে এসো ভক্তের আকুল আহ্বানে সাড়া দিয়ে এলেন ভক্তের ভগবান এই ঘোর কলিকালে। তাই মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছেন, যিনি অসাধ্য সাধন করে নিয়ে এসেছেন, ওগো অসাধন চিন্তা মনে, এই আসরটায় কীর্তন করে মজা আছে বাবা। আমি আগেও একবার এসে বুঝে গেছি, খুব ভালো শ্রোতা। ওগো অসাধন চিন্তা, আমার বেঁধে মেলা অলয়ানি, ওগো অসাধন আমার চিন্তা মনে, ওগো বিধি মিলা অলয়ানি, আমার গোড়া বড় আমার গোড়া বড় গোড়া বড় আমার গোড়া বড় দয়াল ঠাকুর রে, আমার গোড়া বড় দয়াল ঠাকুর, আমার গোড়া বড় আমারি গোড়া বড় দয়াল ঠাকুর, এমনই হই নাই আর হমার নৈরি, এমনই হই না হবার নৈরি, এমন হই না হবার নৈরি, ওগো ইতি নভ ইতি নভুবন মাঝে, এমনই হই না ভুবন মাঝে, আমার মারি গম হরির মত ভুবন মাঝে,
দেখো দেখো আমার 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 গৌরী হরির মত গয়তি ভবন মাঝে বলে আমার গৌরী হরির মত আমি এমনই দয়াল দেখি নাই রে আমার আমার গৌরী হরির মত আমি এমনই দয়াল দেখি নাই রে যেজন যেছে সেধে আমি এমন দয়াল দেখি নাই রে যেজন যেছে সে কৃপা করে আমি এমন দয়াল দেখি নাই রে সে যে কাঙাল ঠাকুর হরি এমন দয়াল হরি হরি কাঙাল ঠাকুর হরি এমন দয়াল দেখি আমি এমন গোরাবর দয়াল ঠাকুর রে গোরাবর দয়াল ঠাকুর আমার গোরাবর দয়াল ঠাকুর রে গোরাবর দয়াল ঠাকুর গৌরীকে দেখতে কেমন গৌরীকে দেখতে কেমন দেখেছ কেমন দেখতে খুব সুন্দর সত্যি বলছো হ্যাঁ গৌরীকে দেখতে কেমন বলছেন মাথায় চাচর চিকুর কেশ সুদীর্ঘতার ললাট সুকোমলতার নয়ন জীর্ণ ফলের নেই অষ্ট দুটি মুক্তাপাতির নেই দন্তগুলি কদলী বৃক্ষ সমজার চরণ কদলী বৃক্ষ মানে কলা গাছ এখন কলা গাছের মতন যদি কারোর চরণের মাপ হয় মানুষটা লম্বায় কত ফিট হবে এই যে বললেন সুন্দর সুন্দরের তো অনেক বিবরণ আছে যদি কেউ জিজ্ঞাসা করে গান কেমন শুনলে ভালো হয়েছে গান কেমন শুনলে মোটামুটি গান কেমন শুনলে ভালো হয়নি আবার গান কেমন শুনলে যা গান গেয়েছে না মানে বলার অনেক তারতম্য সুন্দর এটা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য হয় ভগবান সুন্দর থেকে অতি 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 সুন্দর এ সুন্দরের কোনো বিবরণ নাই কলা গাছের মতন যদি কারোর চরণের মাপ হয় মানুষটা লম্বায় কত ভিট হবে আর সর্বাঙ্গটা একেবারে কাঁচা সোনা দিয়ে মোড়া দেখেছো কাঁচা সোনা কাকে বলে এখন আর সোনার কথা না শোনাই ভালো কারণ সোনার যা দাম 10 গ্রাম সোনার দাম কালকে একজনকে জিজ্ঞাসা করলাম বলছে 63,000 টাকা আমি সর্বনাশ করেছি এই জাগতিক জগতের সোনার এত দাম ভাবুন সোনা যদি হয় কত দাম তোমার গৌর সোনা তার দাম কোথায় যেতে পারে একবার চিন্তা করেছেন ইহ জগতের সোনার যদি দাম থাকে পরমার্থিক জগতের সোনার দাম কম হয় তোমার গৌরহরিকে দেখতে ছিল কাঁচা হলুদের মতন তাই বললেন একেবারে সর্বাঙ্গটা কাঁচা সোনা দিয়ে মোড়া তো সেই গৌরহরি দেখতে যেমন সুন্দর দেখবেন ইহ জগতে যাকে দেখতে সুন্দর হয় আবার অনেক ক্ষেত্রে তার গুণ সুন্দর হয় তাই না মা যাকে দেখতে খুব সুন্দর অথচ তার গুণ নেই আবার যার গুণ আছে তার অনেক ক্ষেত্রে রূপ সুন্দর হয় আর রূপ আর গুণ দুটোই যদি একসঙ্গে সুন্দর হয় তাকে কি বলা হয় রূপে লক্ষ্মী কি মায়েরা তোমরা কি তাই
এটা মায়েদের মধ্যে বেশি প্রচলন আছে রূপে লক্ষ্মী গুণের সরস্বতী তোমার মহাপ্রভু যেমন রূপে সুন্দর তিনি গুণেও ঠিক ততটায় সুন্দর কিন্তু বৈষ্ণব মহাজন একপাশে দাঁড়িয়ে বলছেন আমি আমার এই একটা মুখ দিয়ে কি করে তার গুণের কথা বর্ণনা করব হ্যাঁ আমি একটা মুখ দিয়ে কি করে গুণের কথা বর্ণনা করব লুজ হচ্ছে কোথাও দাদা হ্যাঁ আমারে গোরা গো আমারে গোরা আমারে গোরা গো কহনে না যাই বলা যায় না আমারে গোরা গো কহনে না যাই বলা যায় না আমারে গোরা গো কহনে না যাই বলা যায় না আমারে গোরা গো কহনে না যায় আমারে গোরা আমারে গোরা গো আমারে গোরা গো আমারে গোরা গো কহনে না যায় আমারে গোরা গো গোরা গুলো কহনে না যায় বলা যায় না আমারে গোরা গুলো কহনে না যায় দেখো কত শত আ আপনারা কি নিমন্ত্রণ পত্র দিতে এসেছেন গানও শুনতে এসেছেন যাই হোক আমাকে দেখেছিলেন এর আগে নাকি নাই প্রথম ও আচ্ছা বাবার বাড়িতে বেশ 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 ওই জন্য বাবা আজকে বুঝতে পেরে যেখানে কীর্তন আছে আনন মানে হচ্ছে মুখ বৈষ্ণব পদাবলী শুনতে শুনতে যদি একটু অনুভব করতে পারেন কথাগুলো তাহলে দেখবেন আনন্দটা অনেক বেশি এই যে অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ড আছে অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডের মাঝে অনন্তকোটি ব্রহ্মা বিরাজ করছে কে বলছে ব্রহ্ম বৈবর্ত পুরাণ তার মধ্যে আমরা যে বিশ্বব্রহ্মাণ্ডে বাস করছি আমাদের ব্রহ্মা হলো সব থেকে ছোট ব্রহ্ম আমাদের ব্রহ্মার কটা মুখ কটা মুখ তিনটে পেছনেরটা কোথায় গেল ভালো করে লক্ষ্য করে দেখেছো সামনে একটা এদিকে একটা এদিকে একটা পেছন দিকে একটা এটার দেখনি না আমাদের ব্রহ্মাণ্ড হচ্ছে কটা মুখ চারটে মুখ তাই বললেন কত চতুরানন আর সব থেকে বড় যে ব্রহ্মা কিবোর্ডটা কিন্তু আগের কীর্তনিয়ার বেলায় বাড়ি বাইরে খুব কম পাওয়া যাচ্ছে হ্যাঁ মিতালিদের বেলাতে আমি দেখেছি একটু বাড়ো জয় নিতে কত শত আনন কত চতুর আনন সব থেকে বড় যে ব্রহ্মা তার হচ্ছে একশোটা মুখ আর সব থেকে ছোট যে ব্রহ্মা তার হচ্ছে চারটি মুখ এইবার লক্ষ্য করুন এই চারটি মুখ দিয়ে গৌড়হরির গুণের কথা বর্ণনা করতে পারেন আবার একশোটা মুখ দিয়ে গৌড়হরির গুণের কথা বর্ণনা করতে পারেননি মজা দেখুন বলে কত শত আমারে কত সত্য না না
আবারে কত শত নন কত শত নন মরণিয়া ওরে নাহি পাই নাহি হরি হরি ওরে নাহি পাই নাহি পাই বরণিয়া ওরে নাহি পাই এই এতগুলো ব্রহ্মা এতগুলো মুগ্ধ গৌড় হরির গুণের কথা বর্ণনা না করতে পেরে সবাই ওই চরণে সবই সাপেছে তাই গৌড় হরি চরণে সবই সাপেছে সবাই ওই চরণে সব সপেছে সবাই ওই চরণে সব সপেছে আমার গৌরীর গুণের কথা বলতে গিয়ে সবাই ওই চরণে সব সপেছে গৌরী গুণের কথা বলতে গিয়ে সবাই ওই চরণে সব সপেছে আমার গৌরীর গুণের কথা বলতে গিয়ে বলে কত শত মুখ আর মেনেছে ওর গুণের কথা বলতে গিয়ে কত শত মুখ আর মেনেছে বলে গৌরীর কথা বলতে গিয়ে সবাই ওই চরণে সব বরণিয়ায় নাকি পাইরে আমার বরণিয়া নাকি পাই তারপরে কি বললেন চারি বেদ সর দর্শন মানুষ দেখবেন তিন ধরনের অহংকার প্রকাশ করে মিলিয়ে দেখবেন প্রথমটা কি মায়েদের মধ্যে একটু বেশি থাকে তবে তোমাদের বলছি যদি কোনো মা দেখতে খুব সুন্দর বা সুন্দরী হয় বাবা ছেলে হলে সুন্দর আর মেয়ে হলে সুন্দরী কটা চামড়া আর কি দেখবেন যে সুন্দরী দেখতে হয় বা সুন্দর হয় তার পাশ থেকে যদি কোনো কুৎসিত মানুষ যায় কি করে কালো আছে না এরকম কি আছে না অমা কি আছে না এরকম যদি সুন্দর দেখতে হয় বা সুন্দরী দেখতে হয় পাশে যদি কুৎসিত মানুষ যায় দেখে কি করে কাল এই নাক ছোটা শুরু কিন্তু বাবা রূপের অহংকার কতদিন যতদিন দেহের মধ্যে প্রাণ আছে চোখ দুটো বন্ধ হয়ে গেলেই নেতাই গৌড় হরি বল চলে যাবার পরে যে দেখতে সুন্দর বা সুন্দরী তার চিতার থেকে ছাইটা নিয়ে আসবেন আর যে কুৎসিত মানুষ পূর্বে তো দুজনেই সুন্দর বা সুন্দরী বলে তো রেখে দেওয়া হবে না যে দেখতে কুৎসিত তার ছাইটাও নিয়ে আসবেন আর যে দেখতে খুব সুন্দর বা সুন্দরী তার ছাইটাও নিয়ে আসবেন দেখবেন তো তার মধ্যে কোনো তফাত আছে কিনা তার মানে রূপের অহংকার কতদিন যতদিন এই ধরার বুকে আমরা পড়ে আছি দ্বিতীয় অহংকার কি পাণ্ডিত্যের অহংকার দেখবেন যারা লেখাপড়ায় ভালো বিদ্বান বা পণ্ডিত হয় মূর্খ ব্যক্তিকে দেখলে বাবা অনেক সময় মূর্খকেও কাজে লেগে যায় আমার শ্রীগুরুদেব হলেন নিত্যানন্দ প্রভুর ১৩তম বংশধর প্রভুপাদ ছিল রতনকৃষ্ণ গোস্বামী নবদ্বীপ বলদেব মন্দির আমার গুরুদেব ভাগবত প্রবচন যখন করেন কিছু কিছু কথা আমার হৃদয়ে লেগে যায় বলে দেখবি বাবা আমরা জগৎ মাঝে চাকরিজীবী মানুষ খুঁজে নেই যারা কলমের খোঁচা দিয়ে টাকা রোজগার করে আর দেখবেন দুর্নীতিতে তারাই মরে এখন তো তাই চলছে কি মিথ্যা বললাম যারা কলমের খোঁচা দিয়ে টাকা রোজগার করে আমরা তাকেই বলি চাকরিজীবী আর মাঠে যে ধান চাষ করে সে চাকরিজীবী নয় নাকি সে যদি ওই চাকরিটা না করত চাকরিজীবীর মুখে দিনের শেষে এটার যুক্ত না বাবা তার মানে সমাজে কাউকে ছোট করে দেখা চলবে না কাউকে অবজ্ঞা করতে নাই
কখন যে কাকে কার প্রয়োজন পড়ে এটা কেউ জানে না মা কিন্তু আমরা অহংকার করে চলি বিদ্যার অহংকার পাণ্ডিত্যের অহংকার রূপের অহংকার আর তার থেকেও একটা বড় অহংকার আছে সেটা কি এটা আমার থেকে আপনারা ভালো জানেন হ্যাঁ দেখান তো একটু হাত দিয়ে কিসের অহংকার হ্যাঁ এটা মারাত্মক অহংকার তা মহাজন বলছেন সকল জানার সর্বস্ত যাকে জানার পরে কাউকে জানার দরকার নাই কি বলছেন চরি বেদের সরদর্শ করিয়া বেদি সরদর্শ করিয়া চরি বেদি সরদর্শ করিয়া চরি বেদি সে যদি গৌরাঙ্গ নাকি ভজে নাকি ভজে বাবা সে যদি গৌরাঙ্গ নাকি ভজে ভজে আবার বিধাতার অধ্যায়ন লোচন বিহীন আবার বিধাতার অধ্যায়ন চলবি কিন আবার বিধাতার অধ্যায়ন ওগুলো চলবি কিন আবার বিধাতার অধ্যায়ন লোচনবি কিন বলে দরপণে অন্ধের কিবা কাজে কিবা কাজে দরপণে আচ্ছা বাজার থেকে বহুমূল্য দিয়ে একখানি দর্পণ দর্পণ মানে আয়না খুব ভালো করে বুঝে নাও দেখবে খুব আনন্দ পাবে তা যে অন্ধ ব্যক্তি তার কাছে গিয়ে যদি আপনি বলেন হে অন্ধ এই আয়নার মধ্যে তুমি তোমার স্বরূপ অর্থাৎ বদনটা একবার দর্শন করো সে দেখতে পাবে যে অন্ধ সে দেখতে পায় তার কাছে 1 লাখ টাকা দামের ড্রেসিং টেবিলের মূল্য যেমন বাজারে 10 টাকার আয়নার মূল্য ঠিক তেমন এখন আপনাকে যদি কেউ প্রশ্ন করে আপনি চোখে দেখতে পান না কি বলবেন এখনই তো রেগে যাবেন যে কীর্তনী আবার বলে কি চোখে যদি দেখতে না পেতাম এলাম কি করে আমি বলি কি জানো বাবা যে নয়ন দিয়ে জগতের সবকিছু দর্শন হয় সেই নয়ন দিয়ে তাকে দর্শন করা যায় কারণ ভগবান এই বাহ্যিক জগতের নয়নের বাইরেও দুটো নয়ন দিয়েছেন যাকে বলা হয় জ্ঞানের নয়ন ভক্তির নয়ন প্রেমের নয়ন তো সেই নয়নের দ্বার যদি পরিস্ফুটিত না হয় বাইরের নয়ন দিয়ে কখনো তাকে দর্শন করা যায় আপনারা অন্ধ কিনা আমি জানি না কিন্তু এই অধম যে এখনো অন্ধ দীর্ঘ 20 বৎসর কীর্তন করবার পরেও এই 21 বৎসর রানী হলো আমি যে এখনো অন্ধ সেটা আমি জোর গলায় বলতে পারি এখনো চোখে দেখতে পাই না গো এখনো কান থাকতেও শুনিতে পাই না এখনো বদন থাকতেও বলিতে পারি না ধোয়াটা দিও না ভগবান দিয়েছিল আমাকে সাজিয়ে কিন্তু দেহটা তার কাজেই লাগাতে পারি নাই বাবা দুর্ভাগ্য আমার দুর্ভাগ্যর কারণ নয় আমি নিজেকে দিয়ে বলি জগৎকে কেন বলতে যাব না পারলাম তাকে ধরতে না পারলাম তাকে ছাড়তে এই ধরা ছাড়ার মধ্যে পড়ে আমাদের জীবন চলে গেল বাবা তাই চোখে আপনার সত্যিই দেখতে পাই না যেদিন দেখতে পাবো সেদিন অনুভব হবে গৌর গোবিন্দের প্রেমটা কেমন বাবা
মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছেন হ্যাঁ রে সকল জানার সর্বস্ব আমার গৌড় সুন্দরীর যে চরণ ভজনা না করে তার দশাটা কেমন হয় জানিস ওই অন্ধ ব্যক্তির সমতুল্য সে চোখ থাকতেও দেখতে পায় না একটা গান আমার মনে পড়ে গেল যে ভগবান যখন নির্মাণ করেছিলেন আহা বিধিরে খুব মন দিয়ে শোনো গানটা তুই যখন আমায় সাজিয়েছিলি তুই সবই ঠিক করেছিস একটি জায়গায় তোর ভুল হয়ে গেছে তুই কাম দুটো দিয়েছিলি শ্রবণ করবার জন্য বেশ বদনটা দিয়েছিলি তার কথা বলবার জন্য হাত দুটো দিয়েছিলি তার চরণ দুটো সেবা করবার জন্য হৃদয়টা দিয়েছিলি তার চরণটা যেন হৃদ মাঝারে ধরে রাখতে পারি সেই জন্য চরণ দুটো দিয়েছিলি এই হটুর মর্যাদার মতো হরিবাসনে যাতে পায়ে হেঁটে যেতে পারি সেই জন্য তুই দিয়েছিলি কিন্তু তোর কোথায় একটা ভুল হয়েছে বলে ভুলটা কোথায় দিলি যখন এই নয়ন দুটো দেখবার জন্য নয়নের উপরে কেন এই পর্দা দুটো দিলি এই যে চোখের উপরে পাতা দুটো কেন দিয়েছিলি এই পাতা দুটো যদি না থাকতো তাহলে আমি মায়া ঘুমে ঘুমিয়ে থাকতাম এখানে যারা বসে আছেন দাঁড়িয়ে আছেন প্রত্যেককে বলবো কথাটা ভাববে ভগবান যদি এই নয়ন দুটো না দিত তাহলে আমাদের ঘুম আসতো বাবা আমরা তো মায়া ঘুমে অচৈতন্য হয়ে পড়ে আছি কি করে তাকে দেখবো বেদ বিদ্যা দোহ কিছু নাকি জানো তো সে যদি গৌরাঙ্গ করে ঠাকুর নয়ন আনন্দেতে ভনে সেই তো সকলে জানে সর্বসিদ্ধি করতলে করতলে শুধু গৌর ভক্ত মন্ডলী ভক্তিমতী মায়েরা কি বলছেন বৈষ্ণব মহাজন এই ধুনচিটা বারবার এদিকে নিয়ে এসো না বারবার বারণ করছি তো ধোয়াটা আসছে মুখে ও গো বেদ বেদ কিছু নাকি জানো তো বেদ বিদাদ হো কিছু নাকি জানো তো বেদ বিদাদ হো অনুরাগ হরি হরি বল হরি বল হরি বল আজি একি 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 অনুরাগ আমার গৌরী প্রেমে একই অনুরাগ যদি গৌরাঙ্গ করে সর গৌরে করে সর আমার সে যদি গৌরাঙ্গ করে সর আমার করে সর নয়ন আনন্দিতি ভনি সেই তো সকলি জানি নয়ন আনন্দিতি ভনি সেই তো সকলি জানি ঠাকুর নয়ন আনন্দিতি ভনি সেই তো সকলি জানি
নয়ন আনন্দতে ধনী সেই তো সকলি জানে রে সর্বসিদ্ধি কর ফলে তার গৌরে মন সাগরে সর্বসিদ্ধি কর তালে তার গৌরে কর সেই তো জানে আজি সেই তো জানে সেই তো জানে আজি সেই তো জানে কে জানে যে জনে গৌরী চরণ ভজন করে সেই তো জানে জনের গৌরী চরণ ভজন করে সেই তো জানে যে জনে গৌরী চরণ ভজন করে সেই তো জানে জনের গৌরী চরণ ভজন করে আন জনে আর জানবে তাই গৌর হরি হরি করে আন জনে আর জানবে সর্বসিদ্ধি কর তলে তার গৌরী কমন সাগর সর্বসিদ্ধি